তো আজকে 1000 সাব সরি 1000 ভিউজের উপলক্ষে আজকে এসিতে ভিডিও বানাইতেছি। হ্যাঁ একদম রিচ পিপল ফ্লেক্সিং, খুব টাকা আছে, আমরা অনেক রিচ। হ্যাঁ আমরা এতটাই রিচ যে আমার ভিডিও বানানোর জন্য মাইক আর ট্রাইপড চিড়ে একটা থেকে ধার করে আনা লাগে, কারণ হয়তো ভাই ভিডিও বানায় না, তো এই জন্য দিয়ে দিচ্ছে ফ্রিতে। তো ফাইনালি টানা 2 বছর ইউটিউবিং করার পরে আমার 1000 ভিউজ হয়েই গেল। মানে এটা জানি এটা অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট না, বাট 1000 ভিউজ আমার জন্য তো ভাই অনেক কিছু। তো আমি FB পোস্ট দিছিলাম যে 1000 ভিউজ হয়ে গেছে, 4টা লাইক আসছে ভাই, এটাই আমার জন্য অনেক কিছু, 4টা লাইক আসা। ঠিক আছে তো 1000 ভিউজ হয়ে গেছে, এখন আমি ভাই কারো ট্রিটও দিতে পারবো না, কারণ ট্রিট দেওয়া ভাই তো মানুষ তো নাই, আর আমার তো কেউ ট্রিট দেয় না, আমি কারো ট্রিট দিব না, একদম পারফেক্ট ব্যালেন্স, এভরিথিং ইজ ব্যালেন্সড ইন দিস। এখন 1K ভিউজ নিয়ে যদি আমার কোনো ওপিনিয়ন বলতে গেলে আমি তেমন, এটা যদি আমার যদি 1K ভিউ যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হইতো তাহলে আমি অনেক খুশি হইতাম, বাট আমি এখন তেমন খুশি না। ঠিক আছে মানে এমন না যে একটু খুশি না, একদম ডিপ্রেশনে আছে তাও কথা না, বাট তেমন আহামরি খুশি না, বিকজ এখন আমার লাইফে পড়ালেখা ছাড়া কিছুই চলতেছে না। হ্যাঁ 24 ঘন্টা খালি পড়ালেখাই করতেছি, এই মে মাসে আবার পরীক্ষা নেবে, দ্বিতীয় মাসিক পরীক্ষা, পরে আবার জুন মাসে হচ্ছে অর্ধবার্ষিক, এরপরে GSC বাই নাই, পড়ালেখা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট পড়ালেখা জীবনে। কি ভাই এটা মজা করতেছিলাম, একটু ইম্পর্ট্যান্ট না, তোমার পড়ালেখা না করে জীবন সাকসেসফুল হইতে পারবা, বাট এটাই আসল রিজন যে কেন আমি 2 মাস ধরে ভিডিও আপলোড করি না। বাট এই 2 মাসে একদম সেই জিনিস হয়েছে, স্পেশালি এপ্রিল মাসে তো আমার চ্যানেল কি যে স্ট্রং হাই গ্রো হয়েছে ভাই, তোমার এখনই এক্সপ্লেন করতেছি। তো জানুয়ারি মাসে আমি RRR ট্রেলার নিয়ে একটা নারুটো এডিট বানাই। ঠিক আছে আমার এই ভিডিও নিয়ে কোনো এক্সপেকটেশনই ছিল না, কারণ এটা আমি একদম ডিফারেন্ট কন্টেন্ট ছিল, আর আমার যারা সাবস্ক্রাইবার তারা ভাই অ্যানিমে কার্টুনই মনে করে, হেরা অ্যানিমে দেখে না, আগবি ভাই বাদে খালি একটা দেখছিল, কিন্তু এই ভিডিওটা সে একদম মানে সে লেভেলের গ্রো হয়, মানে আমার লাইফের সবচেয়ে হাই বেশি ভিউ করা একটা ভিডিও, সবচেয়ে বেশি লাইক ওটাতে আসছে ভাই। আমার কোনো নর্মাল ভিডিওতে 9-10 বেশি লাইক আসে না, বাট এই ভিডিওতে 21টা লাইক, ক্যান ইউ বিলিভ ইট, 21টা, পরে 300+ ভিউজ। ঠিক আছে আমার আজ পর্যন্ত কোনো ভিডিও 150-এর উপর ভিউজ যায়নি, বাট এটা 300-এর উপরে ভিউজ গেছে, চিঠি পার্ট 1-এর থেকেও বেশি ভিউজ গেছে। অনেক বড় রিজন হচ্ছে কি এটা গ্রো হওয়ার, কারণ RRR মুভি রিলিজ হওয়ার পরে এটা তো ভাই আরও বেশি পপুলার হয়ে গেছিলো, কারণ ভাই RRR মুভি রিলিজ হওয়ার পর তো পুরো দুনিয়াতে ছড়াই গেল RRR চলতেছে। ঠিক আছে তো মানুষ আরও বেশি RRR কন্টেন্ট দেখা শুরু করে ইউটিউবে, আমার ভিডিও তারা রেকমেন্ডেশনে পায় এবং আমার ভিডিও দেখে। দেখো ভাই এখন আমি RRR নিয়ে এডিট বানাইছি তো আমার এত বেশি গ্রো হয়েছে জানেন, যদি আমি KGF chapter 2 নিয়ে যদি কোনো একটা এডিট ভিডিও বানাইতাম অ্যানিমে বা নর্মাল কোনো নর্মাল এডিট, তাইলে ভাই আমার তো মনে হয় এতদিন আমার মনিটাইজেশনও অন হয়ে যেত, মনিটাইজেশন অন মানে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যেত, কারণ ভাই KGF 2 তো আরও বেশি পপুলার হইতেছে এই কয়েকদিনে। বাট স্যাডলি ভাই আমি KGF 2 তেমন আহামরি ফ্যান না, ঠিক আছে এই জন্যই হয়তো আমি বানাই নেই, এবং আমি অনেক বেশি মনে করলে আমি এই ভিডিওটা তেমন কোনো এফোর্টও লাগে নাই ভাই, RRR ভিডিওটা না আমি এটাই 4 ঘন্টা এডিট করে ভিডিও বানা আপলোডও করে দিয়েছিলাম, এত কম এফোর্ট লাগছিল, বাট তাও অনেক বেশি গ্রো হয়েছে আল্লাহর রহমতে। ফেব্রুয়ারি মাসে আমি 2টা ভিডিও আপলোড করি, আর ফেব্রুয়ারি মাসে দেখো আমার চ্যানেল এতটুকু গ্রো হয়। ঠিক আছে এপ্রিল মাসে আমি 1টা ভিডিও আপলোড করি না, খালি 1টা শর্ট ভিডিও আপলোড করছিলাম, ওটা তেমন চলে নাই। ঠিক আছে 1 সপ্তাহে খালি 47টা ভিউ আসছে, বাট দেখো এপ্রিল মাসে আমার এত গ্রো হয়েছে চ্যানেল। মানে স্পিচলেস, তো আমার চ্যানেল গ্রো হওয়ার সাথে সাথে আরেকটা সেই জিনিস পাইছি যে আমার ভিডিওতে প্রথমবার কোনো জেনুইন অডিয়েন্স কমেন্ট করছে। ঠিক আছে সেটা তো ভালো আসি, বাট আমার যে ব্লগ ভিডিও ছিল ব্লগ ভিডিওতে ভালো কমেন্টের সাথে সাথে খারাপ কমেন্টও আসছে ফার্স্ট টাইম। ঠিক আছে প্রথমবার আমার চ্যানেলে কোনো একটা হেট কমেন্ট আসছে, সেটা পয়লা শুনাই। এই দেখো একটা বুইড়া কমেন্ট করছে, ওই শালা তোর ফালতু ভিডিওতে কে কমেন্ট করে, শোন আর কোনোদিন যদি ব্লগ বানাইছোস তোর পিছন দিক দিয়ে দিব, বুঝিস ওয়ার্নিং, আমি কিন্তু ফেক স্ট্রাইক দিমু তোর চ্যানেলে, আর কোনোদিন যদি ব্লগ দিছোস খবর আছে মানে ফেক স্ট্রাইক দিব দেন। বাট মানে আমি তো শিওর এটা একটা মানে আমার কোচিং বা স্কুলেরই কেউ হবে, কারণ কোনো বুড়িরার খায়া দেয় কারণ নাই যে আমার কমেন্টে ভিডিওতে আসে কমেন্ট করবে তাও ফালতু কমেন্ট। হ্যাঁ নাহলে আমার কোচিং বা স্কুলের কেউ দিছে, নাহলে কোনো একদম মনে করো গ্রামের কোনো একটা বস্তির অস্থির থায় এমন কেউ হঠাৎ আমার ভিডিও পায় গেছে। ঠিক আছে আমাকে দেখে একটু জেলাস হইতাছিল, এই জন্য মানে কইতাছিল যে হ্যাঁ তোর পিছনে মানে কি ভাই, মানে আমি এটা বুঝি না। তুমি যদি শিবুর চ্যানেলে যাও, ঠিক আছে চিঠি অ্যাক্টরের
চিড়িয়াক্টারে ওই যে ব্লগ বানাইছিল কি এফসি বক্স, সেখানে কমেন্ট যা পড়ো তুমি ভাই, কি সুন্দর সুন্দর কমেন্ট ভাই, বিগ ফ্যান ভাই, ওয়াও ভেরি গুড ভিডিও, কিপ ইট আপ, নাইস ভিডিও, কংগ্রাচুলেশনস, কিপ ইট সাপোর্ট। পরে আমার আরেকটা আমার বেঞ্চ মানে ক্লাসমেট আছে স্কুলে, ঠিক আছে, আমার পিছনে পরের রোলি, ঠিক আছে, তো ওই পোলাটারও একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ফ্যাক্টস ভিডিও বানায়, তো ওই মানে ভিডিওগুলো তো একদম শেষই কমেন্ট আসে যে নাইস ভিডিও ব্রো, কিপ ইট আপ, বেস্ট অফ লাক, গুড লাক, ভেরি নাইস ভিডিও, এইসব ভালো ভালো কমেন্ট আসে। আর আমার ভিডিওতে কীসব কমেন্ট আসে, বালের চিঠি ডাইরেক্টর, কি ফালতু মুভি, চিঠি নাটক, ফালতু মানে কী বা বলবো ভাই। আমার মনে হয় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, মনে করো আমার বয়সে, ঠিক আছে, ইউটিউবিং করে, সে মনে হয় এই কমেন্ট দেখলে মনে হয় একটু মানে কষ্ট পাইতো বা ডিপ্রেশনে চলে যেত বা কমেন্টের সিরিয়াসলি নিয়ে নিত, বাট আই ডোন্ট গিভ আই শিট অ্যাবাউট দিস কমেন্ট, ঠিক আছে। এটা আমি 100% শিওর আমার স্কুল বা আমি কোচিংয়ে এক মানে সবগুলো পরে কয়ে রাখছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার খবর নেই বাপের অ্যাকাউন্ট দিয়া আমার কমেন্ট গালাগালি করতেছে আর মনে করছে আমি এটা সিরিয়াসলি নিয়ে নেবো, ফেক স্ট্রাইক দিবো না ভাই, তুমি ভাই আসো, তোমার এতই এই ফেক স্ট্রাইক, হ্যাঁ আমার তো মনে হয় না যে কোচিংয়ে আমার যারা যারা হ্যাগো মাই কোনো ফেক স্ট্রাইক যে জিনিসটা কপিরাইট স্ট্রাইক যে জিনিসটা সেটা জানেও বা ওরা কী এটা কী জিনিস মনে তো হয় না, তারা জানে তো ভাই কেমনে দিব কে জানে, ঠিক আছে। ওকে মানে ওরা মনে করো 200 MB এমনি কিনা বুঝছো, তারপরে এমনি কার্ড কিনা যে 10 টাকা যে এমবি কার্ড আসে না, 200 টাকার এমবি কার্ড দেওয়া গ্রামীণ ফোনে সিমে ঢুকে, তারপর তারা হচ্ছে ইউটিউব চালায়, ঠিক আছে, ওইসব সরব যোশী ভিডিও দেখে। তো ভাই তাইলে কেমনে আমার কমেন্টে স্ট্রাইক দিব ভাই, আই মিন আমার ইউটিউব চ্যানেলে। তো পুরো ভিডিও দাঁড়া দাঁড়া করার পর এখন একটু বসে আউটটা দেই, তো থ্যাংকস ফর 1000 ভিউস, ঠিক আছে, কারে থ্যাংকস দিব ভাই, কেউ তো দেখে না আমার ভিডিও, শেয়ার দেয় না কিছু না, তো বাট থ্যাংকস একটুখানি সাপোর্ট করার জন্য। আর ইনশাল্লাহ একদিন 1000 সাবস্ক্রাইবারও হবে, 1 লাখও হবে, 10 মিলিয়নও হবে, আমার ভূমিকম্প হবে, সব কিছু হবে, সমস্যা নাই, একটা গেমিং পিসি কিনবো, ক্যামেরা বড়ো বড়ো DSLR ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবো, এই 300 টাকা মাইকের জায়গায় 20,000 টাকা মাইক দিয়ে ভিডিও বানাবো, বাট হবে ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে দেখা হবে না 10 মাস পরে, কারণ ভিডিও বানানোর টাইম তো এমনিও পাইতেছি না আমি 10 বছর ধরে, খালি পরীক্ষা চলতেছে। তো নেক্সট ভিডিওতে যখন মানে শর্টস যদি টাইম পাই তাহলে শর্টস আপলোড করে দিব না 30-40 সেকেন্ডের, তো ওই ভিডিওটা তো একটু প্লিজ সাপোর্ট করে দিও, আর এই ভিডিওটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, অনেক কষ্ট করে বানাইতেছি, এসির মধ্যে শীতে কাটা কাটা হয়ে গেছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন জন্য বাই।